হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, এইখানে আমার আজকে প্রফিট হয়েছে $140, কালকে প্রফিট হয়েছে $275। তো এরকম ইনকাম কিভাবে করবেন এইগুলো জানতে হইলে অবশ্যই অবশ্যই ভিডিওটা ফলো করবেন এবং আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো প্রথমেই আমি প্রুফ দেখিয়ে নেই, আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে নেই। তো এখানে দেখেন, আমার বাইবিট অ্যাকাউন্টটা ওপেনটা করলাম। ওপেন করার পর এখানে দেখেন আমার ডিভিশনে এখনও $84 পরে রয়েছে। আর এইখান থেকে আমি হিস্টোরি থেকে আমি ডিপোজিটের এখান থেকে উইথড্রর হিস্টোরিটা আমি দেখিয়ে নেই। দেখেন, এইখানে আমি 86 কেলি, 149 কেলি, 220 XRP এবং 60টা XLEP উইথড্র দিছি। আর এইখান থেকে দেখেন ডিপোজিটে আমি জাস্ট 19টা XLEP এইখানে 19টা XRP জাস্ট এইখানে ডিপোজিট করছি। তো এত কিছু আমি উইথড্র দিছি, সব কিছু আমি ফ্রিতে উইথড্র দিছি। তো এইটাই কিভাবে অ্যাকাউন্ট করবেন, ই করবেন, এইগুলো আমি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিছি। তো এই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ভিডিওতে অনেকেই বোঝেন নাই যে ডিভার্সন এইখানে কিভাবে আপনি ট্রেড করবেন। দেখেন, এইখানে আমার একটা ট্রেড অলরেডি লাইভ রয়েছে। তো এইখানে আপনি যখনই স্পট ট্রেডের এইখান থেকে $200 ট্রেডটা কমপ্লিট করে নিবেন, করে নেওয়ার পর আপনি এইখানে আপনার $20 এক্সট্রা দিয়ে দিবে। এরপর আপনি হোম থেকে দেখেন ইনভাইটের অপশন আছে, তো না ইনভাইট না রিওয়ার্ড হাবের অপশন আছে। তো রিওয়ার্ড হাবের অপশন থেকে আপনি এইখান থেকে 2-3টা ক্লেম করতে পারবেন। যেমন এখানে দেখিয়ে দিতেছি, তো এখানে আমার অলরেডি ক্লেম করে ফেলাইছি, সেটার জন্য ওইগুলো শো করছে না। তো এইখানে কিছু আছে যে আপনারা ক্লেম করতে পারবেন, যেমন এই দেখেন আমি কেবল একটা ক্লেম করলাম $5। তো এরকম কিছু দেখবেন যে ক্লেম অপশন আছে। তো ক্লেম অপশন থেকে থেকে আপনি ওইখান থেকে ক্লেম করলে পরে আপনার ওইখানে অটোমেটিক ক্লেম হয়ে যাবে। যেমন এইখানে আমি $10 দেখেন ইনস্ট্যান্টলি পেয়ে গেলাম, ইনস্ট্যান্টলি। এইখানে দেখেন $84 ছিল, তো এইখানে দেখেন BTC আমি তো এখানে আমার $80 ছিল, তো $5 দিছে। তো আর এখন আপনি রেজিস্ট্রেশন করার পর এখানে স্লাইড করে দেখবেন যে রেফার ডবল চেক, এইখানে এসে আপনি নিচের দিকে এসে এইখানে আপনি রেজিস্ট্রেশন নামের এইখানে অপশন থাকবে, ওইখান থেকে রেজিস্ট্রেশনটা করে নেবেন। এতে আপনি এক্সট্রা 2x রেফারে পাবেন। আর এইখানে আমি কিছু সিস্টেম আপনাদের বলে দিই। ফার্স্ট সিস্টেম, মনে করেন এখানে অ্যাকাউন্ট করার সময় প্রথমে $20 যেই $15 ডিপোজিট করেন, $20 ডিপোজিট করেন, ওইটা $200 করার পরে মানে ট্রেডিং ভলিউম $200 বানানোর সাথে সাথে উইথড্র দিয়ে অন্য কোনো এক্সচেঞ্জে নিয়ে নেবেন। তারপরে এই যেই ডলারটা পাবেন সেই ডলার দিয়ে আপনি ফিউচার ট্রেডটা করবেন। করার পর আপনি যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্র দিতেছে না, তখন আপনি আইডেন্টিফাই ভেরিফিকেশনে গিয়ে এইখান থেকে বেসিক ভেরিফিকেশনের এখানে ভেরিফাই নাও। যেমন আমার এখন নিচেরটাই রয়েছে, এইটা উপরেরটাইও থাকবে, উপরেরটাই থেকে ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সব আপনার NID কার্ড কিংবা আপনার বাবা মার যার পারেন NID কার্ডের সামনের পিক, ফ্রন্ট পিকের একটা পিক, ব্যাক পিক মানে পিছনের পিটের একটা পিক, দুইটা পিক তুলবেন এবং তার ফেস লাইভ, মনে করেন এইটা লাইভ লাগবে, তো অন্য কারোরটা সাবমিট দিবেন না, যার ফেস দিতে পারবেন না এরকম কারোরটা সাবমিট দিবেন না। তো লাইভ ভেরিফাই করার পর আপনার এইখান থেকে উইথড্রটা দিয়ে দিবে। দেখেন আমার উইথড্রটা আমি বাইন্যান্সে অ্যাকাউন্টে নিছি। তো এইখানে এসে ওয়ালেটে এসে দেখেন আমার এইখানে হিস্টোরি দেখায়। তো এইখানে আমার ডিপোজিটের হিস্টোরিটা দেখেন, কেলে 21টা, তারপরে কেলে 86টা, কেলে 149টা। তো এরকম আমার অনেক এইখানে প্রায় সব ডলারই আমার প্রায় $400 উপর এইখানে আমার
এই বিটলে থেকে উইথড্র দিছি, তো যারা যারা এখনও কাজ করেন নাই কাজ করে নেবেন। আর এইখানে ডিভার্স এইটা কিভাবে করবেন, এইখান থেকে আপনি যে কোনো টোকেন যেই টোকেন খুশি সেই টোকেন সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা লো প্রাইজের টোকেন সিলেক্ট করতেছি, তো নিচ থেকে আমি দেখি যে কোনটা সবচেয়ে লো প্রাইস। তো এখানে আমি শিপ টোকেনটা ই করছি, সেইটার জন্য শিপ টোকেনে আর আমি ই করতেছি না। তো এখান থেকে দেখেন স্যান্ডটা অনেক আপ হয়েছে, তো আপনারা চাইলে পারে স্যান্ডেও ই করতে পারেন, কিছু ডিপোজিট করতে পারেন। তো এইখান থেকে দেখেন এইখানে একটা অপশন সোনানা করার অপশন রয়েছে, যে এক বাড়ানো কমানোর একটা অপশন রয়েছে। তো এইখান থেকে প্রথমে আপনি 50% দিবেন, এখান থেকে আপনি চাইলে পারে লিমিট অর্ডারেও দিয়ে দিতে পারে, এই যে মার্কেট অর্ডার, এই যে লিমিট অর্ডারের এইখান থেকে মার্কেট অর্ডারটা সিলেক্ট করে দিবেন, তারপরে এইখানে 50% দিবেন, তারপরে এখান থেকে একবার ওপেন লং 50% দিয়ে ওপেন লং দিবেন, তারপরে এইটা আবার ফুল করে দিবেন 100%। প্রথমবার 50% দিবেন, পরের বার আপনি 100% দিবেন, 100% দেওয়ার পর ওপেন শর্টে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার দুইটা পজিশনই ওপেন হয়ে গেল। তো আপনারা চাইলে পারে শিপ টোকেন, এখানে দেখেন শিপ 1000, এখানে শিপ 1000 দেওয়া আছে, তো এইটাই আপনারা ট্রেড করবেন, কারণ এইটা উঠানামা করে বেশি, এখান থেকে প্রফিট আসবে বেশি। তো আমি স্যান্ড টোকেনে আপনাদের শিপ টোকেনে আগে করা রয়েছে, সেটার জন্য আমি স্যান্ড টোকেন দিয়ে করে দেখাই দিলাম। তো এইখানে চাইলে পারে আপনি লিমিট অর্ডারেও করতে পারেন, লিমিট অর্ডারে করলে পারে আপনার একটু কষ্ট বেশি হবে সেইটার জন্য। তো লিমিট অর্ডার আর মার্কেট অর্ডারে তেমন কোনো ডিফারেন্স নাই, তো আপনারা চাইলে পারে এইটাও করতে পারেন। দেখেন আমার সেকেন্ডের ভিতর $1 প্রফিট আসতেছে। তো প্রফিটটা আপনি কিভাবে বুক করবেন, তো বুক করার জন্য আপনি ক্লোজ বাই দুই মনে করেন এইটার প্রফিট বুক করবেন, তো দুইটা থেকেই ক্লোজ বাই দিয়ে নিচ থেকে কনফার্মে দিয়ে দিবেন। মানে আপনি দেখবেন যখনই দেখবেন যে আপনি $10 $15 হয়ে গেছে, যে আপনার একটা অ্যামাউন্ট চলে আসছে যে এই অ্যামাউন্ট হইলেই আমার হয়ে যাবে, তো সেখন আপনি ক্লোজ বাইতে ক্লিক করে দুইটাই ক্লোজ বাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ক্লিক করার পর দুইটাই থেকেই কনফার্ম করে দিবেন, তারপর আপনি দেখবেন যে আপনার এইখানে ডিভার্সনের এইখানে ব্যালেন্সটা আবার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর দেখেন এখানে ট্রান্সফার লেখা আছে, ট্রান্সফারে ক্লিক করবেন, তারপরে এইখানে অ্যারো চিহ্ন দিয়ে আছে, অ্যারো চিহ্ন দিয়ে উপরে ডিভার্সন অ্যাকাউন্ট আর নিচে স্পট অ্যাকাউন্ট দিবেন, তারপরে কয়েনের এইখান থেকে USDTটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে অল দিয়ে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করবেন, তারপরে আপনার স্পট ব্যালেন্সে USDTটা চলে আসবে, তারপরে স্পট ব্যালেন্স থেকে ক্লেপে কিংবা যে কোনো টোকেন আপনি এখান থেকে সিলেক্ট করে ট্রেডটা করে নেবেন, ওই টোকেনটা বানিয়ে নিয়ে তারপরে উইথড্রতে গিয়ে আপনি উইথড্রটা দিয়ে নেবেন, তাহলেই দেখবেন যে আপনার উইথড্রটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আজ এইটা ছিল আজকের সহ মূল আপডেট, মানে বাইবিটের মূল আপডেট। আর আজকে কালকে সকালে আমি আরেকটা ভিডিও আপলোড দেব, ওইটাও সবাই মাস্ট মাস্ট দেখবেন।